আজ চট্টগ্রাম নগরীর হালিশহর থানা ছাত্রলীগের অন্যতম নেতা তহিদুল ইসলাম অভির উদ্যোগে 25 নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে 25 নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবু লিটনের পক্ষ থেকে 200 প্যাকেট সেহরি বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন 25 নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ ইফতি এবং 25 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আক্তার, সাজ্জাদ আমিন সোহান, মোহাম্মদ নিহাল, মেহের আল মেহেদি, রিফাত আবরার, মোহাম্মদ শুভ, মোহাম্মদ রানা, মোহাম্মদ হোসাইন প্রমুখ। তারা বলেন এই খাবার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।